ভালো কথা হয়েছে আজিজুল ভাই। জি ভাই, রাসেল ভাইরে কয়া কালকে অনেক বাইরে নিয়ে আসেন, ঠিক আছে? অনেক ভাই থাকবে, হ্যাঁ, কনা আপু থাকবে, দুজন মিলা মনে করেন যে কালকে একটা ইংলিশ স্কিল টেস্ট, সবার ইংলিশ স্কিল টেস্ট দিলে ভালো হবে। হ্যাঁ ভাই, আমারও বাকি রয়েছে। আপনি ভাই জিমেল বসাইছেন না? হ্যালো ভাই, এখন কন্টিনিউ করেন। কালকে আমার মাইক্রো মাইক্রো আছে, ওটা স্কিল টেস্টটাও দিয়ে দিন একটু। তো আপনি এটা খুলছেন? খুলছি বলতে সাববিয়ের আর দুইটা আইডি, তো ওই একটা আইডি নিই মনে। আচ্ছা আচ্ছা ভাই, এই তাহলে এই কি কমু? আমি খুলে এবারে না সাববিয়ের খুলে আর ভাই। এটা ইউজার নেম দেন একটা। সাববিয়ের দিয়ে কি সেটা দেব নাকি? হ্যাঁ হ্যাঁ, সাববিয়ের এমসি এমসি সাববিয়ের, তারপরে সংখ্যা দেন। সংখ্যা সংখ্যা দিতে হবে, সংখ্যা ছাড়া নিবে না। যেরকম সেরকম গাড়িগুলো সিলেক্ট করে দাও। হয়েছে ভাই? ইমেইল অ্যাক্টিভেট করতে হবে ভাই। একজন একজন করে দেখে দেখে সবগুলো দিতে, উল্টা উল্টা করা যাবে না তো। হ্যাঁ হয়েছে ভাই, অ্যাক্টিভেট হয়েছে। আমার কি ভাই সাববির মনে করছে নেতাগিরি করে কই রে ভুল করে দেয় প্রোফাইলে। যান এসলাকের মধ্যে, যান প্রোফাইলে, ডান পাশে উপরে প্রোফাইলে ক্লিক করেন। নেই 9000 টাকা কাছে প্রোফাইল পিক দেন। বলে কি হুজুর হুজুর দেমু নাকি কি দেমু? প্রোফাইল পিক এমন একটা দেন জানে বায়ার আপনার চেহারা দেখে বুঝতে পারে যে আপনি কাজ করেন, ঠিক আছে? এটা কেমন কাজ দেমু ভাই? আমি তো হুজুর ফটো না, আগের ফটো দিয়ে দেই নি যে হুজুর ফটো। হুজুর নাকি হাসে না ভাই? নাকি হুজুর আসার সময় মন বাজার করে থাকে? হাসি মুখে একটা পিক দিয়ে দেন, হাসি মুখে পিক দেন, মানে পিক দেখে জানে বুঝে যে মন থেকে হাসি একটা পিক পিক জোর করে হাসতেছে। সেলফি দেওয়া যাবে না ভাই? না ভাই দেওয়া যাবে, কিন্তু আপনি দেন ওই রকম একটা পিক দেন, ফর্মাল একটা পিক দেন। কথা ফর্মাল পিকই তো নাই, ফর্মাল পিক তুলতে হবে। ওই তো ফর্মাল নাই ভাই, পরে দিয়ে দিয়েন, সমস্যা কি? তারপরে এই জায়গায় মনে করেন যে কোনটা কি লিখছে এখানে দেখেন, হুইচ অপশন বেস ডিসক্রাইবস ইউ। আমি কি আই এম ফ্রিল্যান্সার দিয়ে নাকি ফ্রিল্যান্সার? হ্যাঁ দেন। তারপরে হুইচ ইন্ডাস্ট্রি ডাজ দা ওয়ার্ক প্লেস, ইন্ডাস্ট্রি তে আর ততটা দরকার নাই, ওইগুলো ওইরকমই থাকবে। যে পর্যন্ত গিগ ক্রিয়েট না করেন, যে পর্যন্ত গিগ ক্রিয়েট না করবেন সে পর্যন্ত ওইগুলো ওইরকমই থাকবে। দিরা মাখিন দিয়ে দেন নাকি নাকি দিয়ে দেন
এখন এই পাশে আসে ভাই, এই জায়গা কিছু দিলাম না ভাই। আরে ভাই বাম পাশে যান, বাম পাশে কই যাব? ওই যে আপনার নাম যে লেখা আছে তার নিচে। হ্যাঁ ভাই গেছি, এন আপডেট দেব নাকি? আপডেট লেখা হল যাব। হোয়াট ইওর স্টোরি ইন ওয়ান লাইন, ওই জায়গায় আপনার সম্পর্কে এক লাইনে কিছু লেখেন। এম তাদের কিছু হইছে না ভাই? আরে ভাই লেখ, হইছে তো লেখেন হবে। কি লেখ মুবাই আমার সম্পর্কে? আরে ভাই ডিজিটাল মার্কেটার এগুলো লেখেন, এর মধ্যে লেখেন না, লিংকডইন লেখেন না। ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ডিজিটাল প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ওগুলো দিয়ে একটা দিয়ে দিন। এটা দিয়ে আমি এটা দিছি আমি। আচ্ছা আগে ই দেন, এস এক্সপার্ট আগে দেন, তারপরে ডিজিটাল মার্কেটিং ও মুক্ত বুক সব করে। ডাইরেক্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দিয়ে দিন। ডিজিটাল মার্কেটিং এর আওতায় দিয়েছি ভাই, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট যে সম্পূর্ণ এক্সপার্ট যে সে তো এসে অবশ্যই পারবে। তারপরে এসে আপনি কি এসইও করাবেন আমাদের? করাবো তো এর দিকে। আই অ্যাম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। দিয়ে দেব আপনি, দিব আপনি, দিব আপনি, দিব আইজুল ভাই দিয়ে দেন। এই এনেবার কি ও এগুলা ইউজ করা যাবে না? মাস্ট অনলি পুলিশ স্টপ, পুলিশ স্টপ মাস্ট লেটারস। হ্যাঁ পুলিশ স্টপ না, নিচে আসেন যেখানে ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজটা ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন আপনার সম্পর্কে, মানে আমার কি একাডেমিক ম্যানেজার সব লিখব নাকি কাজের কাজের সম্পর্কে, কাজের কাজের এক্সপার্ট কি কি কাজ করেন এইগুলা লিখবেন। আমি বলার চাইতে বেটার হবে, নিজের আইডি সার্চ করলে ভালো হবে পরবর্তীতে, তো জানি আমার আর না লাগে, নিজেরাই জানি। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং যাব না ভাই? যাই দেখি। হ্যাঁ যান, জাস্ট একদিনও খালি প্রোফাইলে যাবেন আর কি, এই ফার্স্টের জন্য প্রোফাইলে যান। হ্যাঁ দেখেন নিচে আসেন, এই দেখেন কি লেখা, আই অ্যাম এ কপিরাইটার এন্ড কন্টেন্ট ক্রিয়েটর দ্যাট উইল ব্রিং ইউর সোশ্যাল মিডিয়া চ্যানেলস টু লাইফ, আই হ্যাভ ওয়ার্কড উইথ সবাই সবার মতো চিন্তা ভাবনা করে লিখবেন, কালকে ওটা শো আপ করাবেন, আর যার যদি ভুল হবে কালকে ওটা ওই জায়গায় সংশোধন করে দিন ভাই, তাই ভালো হবে। কারণ এই ডেসক্রিপশনটা পড়ে থাকলে ভাই সারাদিনের ক্লাস শেষ হবে না ভাই, এক দিনের শেষ হবে। দেখেন ঠিক আছে ভাই, এইভাবে লেখা দিন। হ্যালো ভাই, আর ভাই শুনেন আজল ভাই, জি ভাই আলমগীর ভাই এত এক্সপার্ট, ঠিক আছে একটা কান্ট্রি কোডের জন্য আমারে নক করে ভাই, গুগলের রিসার্চ করে আলমগীর ভাইয়ের কথা তো প্রায় বলি, আলমগীর ভাই হলে এরকম একজন লোক পাইরাও না ভরার ভান করে থাকি, মানে সে আমারে কয় যে কান্ট্রি কোড কি হবে ভাই। এই যে লাস্ট ডেলিভারি 21 মিনিট আগে লাস্ট ও ডেলিভারি করছে, লিখে দেব না? হ্যালো মাই নেম ইজ সাব্বির, আই এম ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট উইথ এক্সপিরিয়েন্স ইন বোথ আমেরিকান। সাব্বির ভাই ইংলিশ কি থাক নাকি
ইংলিশ বেসিক ল্যাটিনে দেন নাই ভাই, ইংলিশে ফ্লুয়েন্ট আর হলো বাংলায় নেটিভ বানো কি দিমু নাকি অ্যাড ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেন। হ্যাঁ ইংলিশ তো দেওয়া আছে ফারস্টে, ইংলিশ ফ্লুয়েন্ট দেন, ইংলিশ তো দেওয়া আছে বেসিক, বেসিক এ ক্লিক করেন, ফ্লুয়েন্ট দেন, আপডেট করেন, আবার অ্যাড নিউ করেন। দেখেন হইছিল রে ভাই, বাংলা দেন, বাংলা বাংলা নিবে না মনে হয় ভাই, বেঙ্গলি নিতে হবে, বি ই এন জি এ এল আই, বি ই এন বি ই এন জি এ উইজ আসছে বেঙ্গলি বাংলা, নিচে আসছে রে ভাই, আসছে আসছে ভাই, নেটিভ নিচে আসেন, এগুলো লিংক এগুলো পরে স্কিল করেন, স্কিল দেন, স্কিল ডিজিটাল মার্কেটিং এর কোন কোন কাজের দক্ষতা আছে আপনি সেগুলো দিয়ে দিন, মোট কথা ডিজিটাল মার্কেটিং রিলেটেড যতগুলো আছে দুই একটা দিয়ে দিন, এগুলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এসইও ওইগুলো দিয়ে দিন। মিস্টার সাহেব এক্সপেরিয়েন্স লেভেল দেন, এক্সপার্ট দিয়ে দেন ভাই, এক্সপার্ট এক্সপার্ট দেন, স্কিল দিয়ে দিন, অ্যাড দিয়ে দিন, অপটিমাইজেশন বাংলাদেশে যান, নিচে আসেন আরো নিবে না ভাই, যেটা আসছিল সেটাই দিতে হবে, রংপুর আলাদা ভাবে দেখানোর দরকার নাই ভাই, টাইটেল বিবিএ, বিবিএ কো এমবিএ আছে, বিবিএ কো বিএ দেন, বিএ না ও বিএ না সরি বি কম দিতে পারেন, নিচে আদার্স আছে, আদার্স যা আদার্স আছে নাই দেবো নাকি কলেজ এড করবেন নাকি, কলেজ এড করব কি করেন, মেজর আছে, মেজর এম এ
ভাই এমএ ওবো মেজর বানান, মেজর বানাম ঠিক কর এমএ মিজার আছে আর বনাম না ভাই পাই বনাম লেখা যান লেখা আদর্শের পরে তো কম হবো না। মেজর জেনারেল মাহমুদ আদর্শ কলেজ, আমি টাঙ্গাইল দিবার লেখাছিলাম পরে দেখলাম যে টাঙ্গাইল লিখে দিবি ভাই, ভাই দরকার না রে ভাই এত কিছু, এত ম্যাটার করে না এগুলো। এ কি হলো কি লিখে এম এ ক্লিক করেন কেন? ও এম কি আমার সার্চ করছিল ভাই? টাইটেল কি দিন ভাই? পিএইচডি দে, পিএইচডি ভাই আদার আদার দেন। আরে यार ওই জায়গা থেকে পিএইচডি পিএইচডি করে আপনি ইয়ে করতে হবেন, বিজনেস ম্যানেজমেন্টে করতে হবেন, করতে পারেন না ভাই। পিএইচডি করে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ করতে হবেন। এগুলো দেখবেই না, অজর এখানে সময় নষ্ট হইতেছে। মেজর তবে দিতে হবে না, তাহলে তো অ্যাড হবে না তো। দেন আর সাবজেক্টের নাম দেন, সাবজেক্টের নাম তো কিছু গ্রুপে, এখানে গ্রুপের নাম হবে নাই তো ভাই, বিজনেস স্টাডিজ বিজনেস দিয়ে দেন, জাস্ট বিজনেস দিয়ে দেন। হয়েছে ভাই আর সার্টিফিকেশন বাই দেয়ার দরকার নেই এখানে। হ্যাঁ ঠিক আছে, আর আমি কি বলি উপরে যান। হ্যাঁ ভাই বলে উপরে যান। তারপর কি করব ভাই? একটু নিচে নামেন, একটু একটু এখানে তবে কিছু চেঞ্জ হলো না মনে হয়। ওই সেভ চেঞ্জ, ওটা চেঞ্জ হবে না যে পর্যন্ত গিগ ক্রিয়েট না করবেন সে পর্যন্ত ওটা চেঞ্জ হবে না, ওইরকমই থাকবে। ওই যে ক্রিয়েটে গিগ কন্টিনিউ দিতে থাকেন, আসবো কয়েকটা তিনটা মনে আছে। আবার দিন আবারও, হ্যাঁ নাম দেন, রিয়েল নাম দিবেন একদম, ফার্স্ট নেম লাস্ট নেম। আর এটা ভাই একটু সতর্কতার সাথে দিবেন, আপনি যখন ইয়ে করবেন উদ্যোগ করবেন তখন কিন্তু এই নামটা মিলিয়ে দেখবে তারা, আপনার যে কার্ড থাকবে কার্ডের সাথে যেন মিল থাকে। এটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু সেম হইতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট আবার করতে হবে। এমডি করে ই হবে না ভাই, স্পেস হবে না, না এই যে একটাই দিছি ফুল স্টপ দিছি। আরে ফুল স্টপের পরে তো স্পেস হবে যায়, এখন ঠিক আছে। আবার লক্ষ্য করেন আপনার নামে ওই এমডি এর পরে ফুল স্টপ আছে না না আছে এটা লক্ষ্য করেন, কতগুলাই থাকে না। এর দারেক পেছে ভাইলাম ভাই, আমার মনে নেই আছে কিনা। আরে यार এটা চেঞ্জ করে দাও পরে, পরে চেঞ্জ করতে পারবেন সমস্যা নেই। প্রভাবে স্যার দেবো নাই তো হন ডেসক্রিপশনে পরে দিয়ে ডেসক্রিপশনে বলে ল্যাঙ্গুয়েজ দেবো, সিলেক্ট করছেন কোন তো হলো না ভাই, এই কিছু এই ইমেজ আর ডেসক্রিপশন সারা কন্টিনিউ নেবেন না। ওয়েট তাহলে ইমেজ আপাতত একটা দিয়ে দেন, ডেসক্রিপশন আপাতত কিছু লেখেন শর্ট করে, জাস্ট এটা লেখেন আই এম এ ডিজিটাল মার্কেটার, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার।
চোখ নিয়ে তো ভাই ভালো ঝামেলায় ফিরে গেলাম, তাই থাকতে পারি না। চশমা লাগান, আর অন্য গুলা লেখেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং রাও তাই, ফেসবুক মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং এগুলো লেখেন, টুইটার মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং লেখেন, যেগুলো অ্যাকাউন্ট কোর্স খুলছেন ওইগুলো লেখেন। কমা দিয়ে নেই, হ্যাঁ ইন ইত্যাদিতে যেমন সার্চ অ্যাজ মানে আমি আই অলসো এক্সপার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেমন ফেসবুক মার্কেটিং এরকম করে দিয়ে দিতে ভাই। এখন আপাতত তাড়াতাড়ি লেখেন, পরে ঠিক করে নিতে পারবেন নিজের মনের মতো করে। যদি এত চিন্তা ভাবনা করে যদি এখন লেখেন তাহলে না ভাই, ওই যে ভাই 150 ক্যারেক্টার তো বলছে তাই বললাম আর কি, এই কারণে তো সমস্যা নাই, ব্যাপার না। পিন্টারেস্ট মার্কেটিং, ইনস্টাগ্রাম লেখেন, টুইটার লেখেন, লিংকডইন লেখেন, TWIEER টুইটার মার্কেটিং, তারপরে এলো লিংকডইন মার্কেটিং, লিংকডইন দেখেন ক্রিয়েট করছিনি, তাই লেখার একটু বড় হবো, আমার পেশা আই এম এ ডিজাইন মার্কেটিং ফর্ম কত দিন ভাই, 2020 মানে ডিজিটাল মার্কেটিং এর রিলেটেড যেগুলা করছে, ইমেল মার্কেটিং দেন, ই-কমার্স মার্কেটিং ইনশাআল্লাহ, ইমেল দেন, ই-কমার্স দেন, ই-কমার্স মার্কেটিং করব মনে হয় ইনশাআল্লাহ। তারপরে তারপর অ্যাডভারটাইজিং নাকি ভিডিও মার্কেটিং দেন, ভিডিও মার্কেটিং, হ্যাঁ হইছে তো, 3-4-5 হইছে ভাই, হইছে। তারপরে হলো স্কিলস, এগুলো হলো এক্সপার্ট কি দেবো সমস্যা নেই।
ফেসবুকের সাথে কানেক্ট করেন না, ঠিক আছে? ফেসবুকের সাথে কানেক্ট করা বাদে অন্যগুলো করে গুগলের সাথে করেন ভাই, গুগলের সাথে করা ভাই। ফেসবুকের সাথে কানেক্ট করলে কি ভাই সমস্যা হবে? সবই তো এমডি সাব্বির সরোয়া ভাই, এটা তো সাব্বির সরোয়া দেখে গেছে। আরে ভাই অসুবিধা নাই, জিমেইল এটা জিমেইল যে কোনো নামে দেয়া যায়। আলামিন ভাই হ্যাঁ, ফেসবুকের সাথে কানেক্ট করলে কি কি প্রবলেম হতে পারে? সেটা বলতে পারলাম না, হয় না মেবি ভাই, এটা শুনছিলাম যে লিংক করতে হয় না আর কি ফেসবুকটা আর কি ভাই। টুইটারটা দিব, টুইটার ভাই না বাদ থাকবে, থাক আরে ভাই যে একটাই করেন, পরে এগুলো করতে পারবেন, পরে এগুলো আস্তে আস্তে দিয়ে দেন, একটা শিখলে অন্যগুলো পারবেন। এগুলো করতে বেশ নাম্বার, ফোন নাম্বার, ফোন নাম্বারটা দিয়ে দেন, ফোন নাম্বারই দেব না, কেবল 35% হইছে আপনার কমপ্লিট প্রোফাইল। আরে আমার ফোন খালি কোড আর কোড ভাই, টুইটার এর করে এলো, ফেসবুক আবিদের করে এলো, 8930 ও বলে কি তো নাই, 8930 নাকি এলিমেন্টারি স্কুল কি বলে বসে কি বলতেছে এখন যে কাজে করো অপডেট করতে হবে নাকি? এই ভাই রেফার এন্ড গেট আপ টু $100 এটা কেমন ভাই? এটা রেফার করলে ভাই, এটা হচ্ছে রেফার করলে আমি ভাই শান্তরে রেফার করি, শান্তরে কিন্তু কন্ডিশন আছে $1000 ইনকাম করতে হবে, তারপরে $1000 ইনকাম করার পর যদি আমি কাউকে রেফার করি আইডি করলে শুনে করবেন তারে মন, তার মনে করেন যে $1000 ইনকাম করতে হবে তারপরে পাবেন, তার আগে পাবেন না। করবো শান্ত বয়স তো করবো ভাই, আমি রেফার দিয়ে ভাই কালকে একটা কাহিনী বলবেন ভাই, আমাকে এলাকা একদম ফ্রিল্যান্সিং করে সুহান নামে, এই বেচা মানে ওয়েব ডিজাইনের $200 কাজ পাইছে, ভালো কাজ পাইতেছে ভাই, এই 2 মাস ধরে বহা কাজ দেয় না ভাই, বাংলাদেশে এত কম্পিটিশন মানে মাসে 80,000 1,00,000 টাকা কামাইতো ভাই, এরকম প্ল্যান আছে আমাদের ওই যে গুরুটির আশেপাশে, ওরান বহা ভাই শান্ত $1000 কবে কামাইবো, আমি $100 কবে পাবো ভাই, মরার আগে বাইতে পারি মনে হয় ভাই।
রেফার করার কোনো দরকার নাই ওগুলা। হ্যাঁ ঠিক আছে, আবার ওভার হ্যাক বাস করে বাস করে সমস্যা নেই। কি সেভ দেবো নাকি দেবো, এই প্রাইসিং কি দেবো নাকি? না এগুলো না, এগুলো হচ্ছে কি $100 সাবমিট 8000 উপরে যান। এই পর্যন্তই থাক আজকে, মানে সবার আজকে এই বন্ধ করেন, কালকে এগুলো গিগ ক্রিয়েট করেন ভাই। দেন প্রোফাইল দেন আপনার ঠিকঠাক আছে নাকি বস? বস এই তারপর আর শান্ত বস কোথায় তুমি? আপনার গিগ মানে কিরম দিচ্ছেন এগুলা কি নাকি নাকি আপনার ফাইবার অ্যাকাউন্টের? আমার ফাইবার অ্যাকাউন্টের হ্যাঁ হবে, ভবিষ্যতে হবে কি জিমেল দে সমস্যা নেই। আমি শান্ত হইলো মানে এই মেন্টাকালের দোষ, তো পান্থ হইলো আমার কাছে একটু বড় মানে ভালোই বড় আপনাদের ব্যাপারে বই তো আইজুল ভাই কত সালে রাখার এসে মনে হয় 16 তে কন্টিনিউ ভাই কন্টিনিউ হ্যাঁ কন্টিনিউ কন্টিনিউ শান্ত এই মেল তো সবসময় ইউজ করাস নাকি? না রে ভাই ওইটা দিয়ে মনে খুলছিলাম আমি লিগ ওইটা দিলাম বুঝছ নাই চুজ ইউজার নেম যে দিতে হবে না ভাই আপনি যে জিমেইল করছিলেন ওই জিমেইলটাই করেন লগ ইন করেন। আচ্ছা আমার তো ভাই ওই কিছুই মনে নেই ওটা কি করছিলাম লগইন এ যান সাইন ইন যান নিচে দেখো সাইন ইন লেখা আছে অলরেডি এ মেম্বার নিচে ও ভাই উপরে উপরে এখানে নিচে আছে উপরে দেখো জয়েনের সাথে জয়েনের সাথে জয়েনের সাইন ইন আপনি বলতে দেন
ফরগেট পাসওয়ার্ড ভাই, জিমেইল পাসওয়ার্ড মনা ভাই, এই নিচে পাসওয়ার্ড ফরগেট পাসওয়ার্ড এ ক্লিক করেন, জিমেইলটা স্যার জানি কি করছিলাম পাগলের, এটা তো এখন নাই এই জিমেইলে, তোমার লেগেছে কিছুই না ভাই, ও ফাইবার মানে ঢুকছে আর মানে ওইটাই বাপসে এখন করে দিয়েছি মনে হয়, এমনি মানে ঢুকে ঢুকে দেখছে কালকে সবটি দিয়ে দিয়ে তারপরে ভালো না ভাই, এটা বুঝছি কেমন কম লাগে, কি কইছিনে বল স্টপ সাইন, আরে না ভাই ভুলই নি তো, তাহলে নিচে কি বলছে, লেটস ট্রাই সামথিং, সরি কি জিমেইল কান টু স্টার্ট, ট্রাই অ্যানাদার ওয়ান, আবার জানো সাইন ইন এ জান তো, এ শান্তর প্রবলেম শুরু হলো মানে আমি ভয় পাইতেছি, আমি সাইন ফরগেট পাসওয়ার্ড দেন, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে জিমেইলটা দেন, যে জিমেইল দেখো ছিলেন সেটা মনে আছে তো, দেখেন পরে দেখেন ঠিকঠাক আছে নাকি, দেখছেন আপনি জিমেইলে যান, এখন জিমেইলে যান, জিমেইলে পাসওয়ার্ড আসছে, জিমেইলে লিংক, এই যাইছে এই যে রিসেট ইওর ফাইবার পাসওয়ার্ড, এসপ্রেস আইডি বের হইল, এই যে রিসেট ইওর পাসওয়ার্ড এর জান, তার মানে আইডি করা ছিল ভাই, আলমগীর বাইরে এইভাবে করাইছিল, আমি বলে গেছিলাম কোনটা দিয়ে জিমেইল করে অ্যাকাউন্ট করেছিলাম মনে হয়েছিল, আলমগীর ভাই কালকে আমারে আপনি ফাসানো নিছিলেন, না ভাই আসলে আমরা মানে ওইভাবে রিয়াক্ট করলেন কেন বুঝলাম না, অন্য কিছু বলছেন, হ্যাঁ অন্য কিছু বলছেন ভাই, এটা এটা এর সাথে ভালো জিনিস হতে পারে না, কারণ এটা আপনারা শুধু শুধু মাইন্ড খেলে অন্যদিকে নেন, এটা জাস্ট এটা বলতে যে আপনারা যেভাবে মাইন্ড করে নিয়েছেন এটা তো না, আসলে আমি যে কথাটা বলছি আপনারা যে পরবর্তী যে কথাটা বলছে সেম তো, আচ্ছা প্রোফাইলে যান, এখন আপাতত ভাই দেন পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন, ফোনে পিকচারই ল্যাপটপে পিকচারই নেই, আমার ল্যাপটপ পিকচারগুলো হারাই লইছে,
আরে না ভাই, ল্যাপটপে আমার পিকচারই নাই, সব ফোনে গুগলে। আমারও একই অবস্থা, কিন্তু যে ফোনে দিতে হয়েছিল পরে রেজিস্টার মারছি ঠিক সব। আচ্ছা ফেসবুক থেকে আগে একটা সেভ দিই। আজল ভাই ফোন দিছিলেন, ধরে না তো ফোন। কোনটা দিব, একটাও তো একটাওতেই মনে হয় না ফরমাল মনে হয় না, ফরমাল মনে হয়। আচ্ছা আচ্ছা সাব্বির ভাই, তাহলে যে পিক গুলা দেয় সেগুলো আপনার পিক গুলা দিয়ে দেয় না? কতগুলো আইডি দেখছো আপনার পিক দিছে টাইম ঠিক নাই ল্যাপটপে। হ্যালো, হ্যাঁ ভাই, ল্যাপটপে টাইম 1 ঘন্টা কম ভাই। আচ্ছা ই করেন প্রোফাইল করো। আচ্ছা এখন ভাই ওই যে দেন ওই যে উপরে দেখার ওই যে আপনার নামের নিচে আছে ইউজার নেমটা কি ওইটাই দিবেন? কলমের মতো যে আছে কলমের মতো কলম দেখেন কি দিব ভাই? আপডেট দেবো ভাইয়া কি যেগুলা? হ্যাঁ ওটা আপডেট দেন, ওটা নিয়ে নিচ্ছে নিয়ে নিচ্ছে এখন ভাই। এটা ওটা কিছু দিতে হবে না, সেভ সেভ আর নিচের দিকে আসেন সবাই গেছে। আইজল ভাই ডেসক্রিপশন কি দেব? লেখেন ওই সাব্বির ভাই যেরকম লিখছিল ওইভাবে লেখেন, আপনি একটু অন্যভাবে লিখবেন। সাব্বির ভাই কি লিখছিল? যে আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার নে, আপনি লেখেন যে আই এম এক্সপার্ট এট, অথবা এটাও লিখতে পারেন আই এম ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। ভাই বানান ভুল করছেন ভাই, আম্মারে নিয়ে আসছেন কেন? আই আম্মা এটা তো ভাই, এটা যে গোনা মা ভক্ত লোক ওই রকম আর কি এমআই ইউজ করছে। হ্যাঁ বাবু ক্লিয়ার করছা? না 5 তারিখ থেকে তো পরীক্ষা।
আপনার গার্জেন মনে বকতেছে নাকি? আমি তো ভাই কি বলো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সাচেস ফেসবুক ওইগুলো দিয়ে দিন কয়েকটা। সোশ্যাল মানে বুঝছ না ভাই? এসওসিআইএল হ্যাঁ হইছে মার্কেটিং এম এ আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং না বলো মিডিয়া হোস মিডিয়া মিডিয়া এ ওরা লাইড়াই কি কি জন্য যে করি না আল্লাহ জানি গো। সোশ্যাল মিডিয়া মার্কেটিং such as idea success লেখেন success এই ওইগুলা দিয়ে দিন ফেসবুক লিংকডইন ইনস্টাগ্রাম পিন্টারেস্ট ওইগুলা কয়েকটা দিয়ে দিন। লিংকডইন মানে হইছে না এল আই এন কে ই ডি হইছে। আরে ভাই কমার পরে কোনোটা স্পেস দেন না কেন? কমার পরে স্পেস হবে দেন না, নিচ দা লাল আন্ডারলাইন দেখাইছে। ও আচ্ছা আচ্ছা, এখানে ফুল স্টেপের পরে স্পেস দেন নাই, ফুল স্টেপের পরে দিয়ে নিন। হ্যাঁ এই দেখুন সব ক্লিয়ার হবে। তোর ফার্স্টের আই বড় হাতের, তারপর ফুল স্টপ পরে আবার এস বড় হাতের হবে। এস বড় হাতের এগুলো কিচ্ছু করে নাই। এরকম গ্রামাটিক্যাল শর্টকাট ভুল করলি তো ভাই বায়ার আপনারে কি মনে করে আল্লাহ জানে। বায়ার তো না, বায়ার বায়ারের সাথে এরকম ইংলিশে ভুলভাল বললে তখন আবার স্কিল টেস্ট দিতে হয় ফাইবারে। আবার দেয় হবো ভাই সবগুলা দিয়ে নিলে ভালো হবে। আমি দুইটা ভাই একসাথে দিয়ে নেব, লিংকডইন এটা দিয়ে নেব ভাই একবারে। আলমগীর ভাই জি ভাই বুকমার্কিং গিগ বানাইছিলেন কাজ পারেন? বানাইছিলাম ভাই ওই সময়ই করছিলাম কিন্তু পরবর্তীতে তার করা হয় নাই। বুকমার্কিং শিখছিলাম তো, শিখছিলাম মোটামুটি সবই বুঝছেন ভাই, কিন্তু সাপোর্টের ভাবে মানে টুকটাক যখন ঠিক আছে এই মানে সেখানে এটা আর কি করার মতো মানে লোক পাই না এই জায়গায়। এরকম গেল এই বিষয়ে মানে ভাই সাপোর্টের ভাবে আমি এখান থেকে সরে গেছিলাম। আচ্ছা রাইট সাইডে ক্লিক করুন, মানে তারপরে মাউসের রাইট সাইডে ক্লিক করুন ডান তো কি সে ওই যাচ্ছে যে লিংক এর নিচে ক্যারেক্টারস ছোটিকটা আসছে ভাই আই বড় দিছে লিংক। আচ্ছা আপডেট করেন নাকি আরো দিবেন? And SEO
এন্ড এসে হলো তাই আর কি ছিল না ফিউচার মার্কেটিং ছিলেন না আমার বাগিয়ে কইতাছে ভাই আইসো গে মার মতো মারে ক্লাস টাইমে আসো ভাই প্রত্যেকটা দিনই ওই বাসার ওয়াইফাই এই ক্লাস টাইমে প্রবলেম করে প্রথমে কারেন্ট ছিল না পরে বলছি এখন ওয়াইফাই গেছে দুই একদিক দিয়ে সুবিধা হয়েছে ভাই দুই বাসায় দুইটা ব্রডব্যান্ডের লাইন এই বাসায় থাকে না ও বাসায় থাকে দুইটা এক লাইন হলে জামলে তো আমার আপেল হয়েছে কি ভাই বানান হয়েছে ভাই প্রোফাইলের উপর যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা আমার আমার এই মেহেন্দার ভাই নাকি ইয়ে এমনি আচ্ছা ভাই এখন স্কিলে যান এড স্কিল ডিজিটাল মার্কেটিং নেই বলিস আছে এলের পরে স্পেস দেন এলের পরে স্পেস ডিজিটাল ডিজিটালি একটা সিলেক্ট করেন উপরেটা সিলেক্ট করেন এক্সপেরিয়েন্স লেভেল এক্সপার্ট এক্সপার্ট অবশ্যই কম দিবেন কেন তারা এক্সপার্ট সারা করে কাজ দিব দিলে তো লাভ নেই ভাই কিছুই করি না তবে অ্যাড দেব এখান থেকে কয়েকটা দিয়ে দিন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওই যে ওই যে সাজেশন ওগুলো খালি ক্লিক করেন খালি
এখানে এক্সপেরিয়েন্স লেভেল দেন এক্সপার্ট সবগুলো একটা একটা করে দিতে হবে এক করেন আই এট ফেসবুক মার্কেটিং দিছি তো ফেসবুক দিছেন দিছি দিছি এই যে নিচে থেকে দেন ইনস্টাগ্রাম দেন এসইও আছে সব এক্সপার্ট দিবেন কোনো ডাইকম দিবেন না আরো কিছু দেব ইমেল মার্কেটিং দিয়ে দেন এসইও দিছেন অ্যাড দেন না এসইও দিন এসইও দিন প্রথমে লেখা নিছেন এসইও এক্সপার্ট আবার এই জায়গায় এসইও দিবেন না তারপরে সাব্বির ভাই যখন করলো তখন দেখেন নাই দেখছি ভাই বাংলাদেশি নেই না বাংলাদেশ নাই পাইছি পাইছি ভাই পাইছি এটা ফলাই দিয়ে সুযোগ এটা জুড়িতে ফলাই দিয়ে সুযোগ বালতি দিয়ে গেছে সুযোগ সরে ফিনে সুযোগ চলে যাও আলমগীর ভাই ভাই আপনার প্রোফাইল লিংকটা আমারে দিয়েন আলজুল ভাই ভাই আমি তো চ্যাট বটে দিছি আমারটা না ওটা না প্রোফাইল লিংক আচ্ছা আচ্ছা ভাই প্রোফাইল লিংক ওটা প্রোফাইলে যায় তারপর উপরের লিংকটা দিবেন ভাই এসে আমারটা গেছে ভাই হ্যাঁ হ্যাঁ পাইছি আপনারটা ওই যে এন্ট্রি করতে হবে তো প্রোফাইল লিংক সায়েন্স দেন শুধু সায়েন্স দেন এসে তো ভাই কত মনে ওই সায়েন্সে ক্লিক করেন হ্যাঁ ওই স্যার এড এখন আর কিছু অ্যাড করবেন না কিছু পরে অ্যাড করে নিবেন উপরে যান ক্রিয়েট ক্রিয়েট নিউ গিগ মাউস লাগছে গেছি রে আবার খরা দিকে সরস কাজ করতে দাও
এখন ভাই নিচে আসেন, কন্টিনিউ। বেঙ্গলি লেখেন, বেঙ্গলি জি এ হবে, জি এ। হ্যাঁ বেঙ্গলি তো ওই যে নিচে আসছে, জি ই তো চ্যাট কন্টিনিউ করব। ভাইয়া ওই যে দেখেন, দাঁড়ান দাঁড়ান, হয় না এটা ওই দেখেন আম পাশের যে ঘর আছে বাংলার, সে আপডেট করেন, কন্টিনিউ কন্টিনিউ। ইয়ার অকুপেশন ক্লিক করেন, ডিজিটাল মার্কেটিং। এই জায়গা থেকে দুইটা থেকে পাঁচটা সিলেক্ট করবে, ও আগে ই দিয়ে নিন ফ্রম কত থেকে করতেছেন। আচ্ছা কত ইয়ার, তো কত ইয়ার এটা দিয়ে নি, 18 থেকে 20 দিন, 19 থেকে 20 দিন দিলি হয়। ক্লিক করেন একটা 18 দিন ই-কমার্স মার্কেটিং দিন ভিডিও মার্কেটিং দিন। ওয়েবসাইট থাকলে দিয়ে দেন, না থাকলে কন্টিনিউ করেন। ওয়েবসাইট নেই, ফেসবুকের সাথে কানেক্ট আছে, গুগলের সাথে কানেক্ট করে দেন। কন্টিনিউ। ফোন নাম্বার, ইমেল ভেরিফিকেশন তো করছেন, ইয়ার ফোন নাম্বার দিন। সাবমিট করুন।
এটা কি ভাইয়া? একটা কোশ্চেন সিলেক্ট করে রাখেন আর ওইটারই অ্যান্সার দিবেন। আচ্ছা এটা দিয়ে চাইল্ডহুড, হোয়াট ওয়াজ ইয়োর চাইল্ডহুড নিকনেম, ছোটবেলায় আপনার ডাক নাম কি ছিল? এই ভাই নিকনেমটা, এটা এই যে অ্যান্সার আর কোশ্চেনটা লেখা রাখেন, এটা পরবর্তীতে কাজে লাগতে পারে ভেরিফিকেশনের জন্য। লেখা রাখেন যেটা হোয়াট ওয়াজ ইয়োর চাইল্ডহুড নিকনেম আর শান্ত, এটা লেখা রাখেন, নাই স্ক্রিনশট দিয়ে রাখেন এটা। ওকে ভাই চুপ।